স্বাস্থ্যবিধি মেনে আগামী 19 আগস্ট থেকে রেল, সড়ক ও নৌপথে সব গণপরিবহন চলাচল করবে। এছাড়া পর্যটন ও বিনোদন কেন্দ্রে অর্ধেক দর্শনার্থী ঢুকতে পারবে। আজ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ নিয়ে কথা বলতে মিন্টো রোড থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে যে প্রজ্ঞাপনটি দেখতে পেলাম তাতে আপনারা বলছেন যে 19 আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন পুরোপুরিভাবে চলবে। তার মানে কি এই 2-3 দিন গণপরিবহন অর্ধেক চলেছে? আপনি যেটা বললেন, আসলে আমরা নিশ্চয়ই জানেন যে গত যে প্রোগ্রামটা দিয়েছিলাম সেখানে আমরা বলেছি, যেহেতু আমরা গত 3 আগস্ট আমাদের একটি আলোচনা থেকে আমরা বলেছিলাম যে আমরা 11 তারিখ থেকে যখন এই বিধিনিষেধ আমরা শিথিল করব, 19 দিনের একটানা যে বিধিনিষেধ ছিল, তখন এটা কিন্তু আমরা ধাপে ধাপে, যেহেতু পরিস্থিতি এখনো প্রায় 24-25% সংক্রমণ আছে, অতএব এখন কিন্তু আমাদের ধাপে ধাপে কিন্তু আমরা সেটি শিথিল করব। সেক্ষেত্রে কিন্তু আমরা সেখানে প্রজ্ঞাপনে উল্লেখ করেছিলাম যে অর্ধেক সংখ্যক পরিবহন পুরো যাত্রী নিয়ে তারা শুরু করবে, এবং তারই কয়েকদিন পর আমরা সেটি শুরু করতে যাচ্ছি যে আমরা আস্তে আস্তে ওপেন করাটা, যাতে করে সকলে স্বাস্থ্যবিধি মেনে সেটি করতে পারে। কারণ আমাদের দেখেন যে গত 1 জুলাই থেকে 14 জুলাই পর্যন্ত আমাদের বিধিনিষেধ ছিল, 8 দিনের জন্য ঈদ উপলক্ষে আবার বিধিনিষেধ শিথিল ছিল, আবার 23 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত কিন্তু আমাদের বিধিনিষেধ চলেছে। তো সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে আমাদের যে 11 তারিখ থেকে যেটি আমাদের শিথিল করা হলো, সীমিত ভাবে শিথিল করা হয়েছে, আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে করে আমরা সেটি দেখতে চাই এবং পরিস্থিতি বুঝে কিন্তু আস্তে আস্তে ওপেন করতে চাই। সেক্ষেত্রে আমরা আগামী 19 তারিখ থেকে আমাদের যে পরিবহনগুলো, বিশেষ করে নৌ, স্থল, এই পরিবহনগুলো, রেলপথ, সেগুলো আমরা পুরোপুরি আমরা কিন্তু চালু করব। আর সেগুলো হচ্ছে অবশ্যই মানুষ স্বাস্থ্যবিধি মেনে, পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে সেটি করবে। আবার একই সাথে আমরা কিন্তু বিভিন্ন কমিউনিটি সেন্টার, তারপর রিসোর্ট, পর্যটন কেন্দ্র, এগুলো কিন্তু আমাদের বন্ধ ছিল, সেগুলোও কিন্তু আমাদের খোলার কথা আমরা আজকে বলেছি, এবং তারাও চেয়েছিল এবং সেটি খোলা প্রয়োজনও এই মুহূর্তে, কারণ অনেকদিন ধরে সেই ব্যবসাগুলো বন্ধ থাকার কারণে তাদের কর্মচারী আছে, তাদের ব্যবসার আপনার বিষয় রয়েছে। প্রতিমন্ত্রী, এখানে একটু বলতে চাই যে এখানেও কিন্তু অর্ধেক আসন ব্যবহার করার কথা বলছেন, অর্থাৎ একটি পর্যটন কেন্দ্র বা বিনোদন কেন্দ্রে যে পরিমাণ মানুষ ধারণ ক্ষমতা আছে তার অর্ধেক তারা নিয়ে চলবেন, কিন্তু সেটিও কি নিশ্চিত করা যাবে? এটি আমাদের একটা নির্দেশনা, কেন, কারণ জনকল্যাণে কিন্তু এই নির্দেশনা, কারণ সকলেই যে রিসোর্টে 100 মানুষ সেখানে থাকার ব্যবস্থা রাখা আছে, সেখানে যাতে করে কম সংখ্যক মানুষ থাকে, কারণ সমাগম হলে একজন যদি আক্রান্ত ব্যক্তি ওখানে থাকেন তাহলে অনেকে আক্রান্ত হতে পারেন। তো আমরা কিন্তু বলছি যে ধাপে ধাপে আমরা পরিবেশ পরিস্থিতি বুঝে আমরা দেখছি সংক্রমণ এখন কমছে, কিন্তু খুবই ধীর গতিতে কমছে। আমরা যদি পরিস্থিতি দেখি যে সকলে যদি সহযোগিতা করি, যে আস্তে আস্তে যদি কমিয়ে আনতে পারি, আমাদের লক্ষ্য হচ্ছে 5% নিচে নিয়ে ধাপে ধাপে এরকম বিধিনিষেধ না দিতাম, তাহলে এটা হয়তো 5-6 গুণ বেড়ে যেত বা একটা বিস্ফোরণ ঘটতো। তো সেখান থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে, এখন সকলের সহযোগিতায় আমরা চাই যে এরকম পরিবেশ বিরাজ। প্রতিমন্ত্রী, আমরা দেখতে পেয়েছি যে গতকালকে শিক্ষামন্ত্রী বলেছেন যে সেপ্টেম্বরের দিকে তারা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে চান, একটি চিন্তা ভাবনা সেরকম রয়েছে। আপনাদের পক্ষ থেকেও আরেকটি বক্তব্য আমরা শুনেছি যে 5% নিচে যদি করোনা সংক্রমণ না কমে সেক্ষেত্রে আপনারা শিক্ষা প্রতিষ্ঠান খুলবেন না বা খোলা উচিত হবে না বলে বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন। কিন্তু আমরা করোনার বর্তমান যে পরিস্থিতি দেখতে পাচ্ছি 23% আজকেও, তো সেই ক্ষেত্রে এটি 5% কমতে তো মনে হয় অনেক দীর্ঘ সময় লাগবে, তাহলে কি শিক্ষা প্রতিষ্ঠান এত দীর্ঘ সময় বন্ধই থাকবে? আসলে দেখেন, এই করোনার জন্য কিন্তু সারা বিশ্বেই এরকম একটি অবস্থা বিরাজমান, এবং আমরা জানি যে আমাদের শিক্ষার্থীরা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অভিভাবকরাও খুব এ বিষয়ে কিন্তু উদ্বিগ্ন, এবং আমরা চাই যে আসলে আমাদের প্রতিষ্ঠানগুলো খুলতে এবং ব্যবসা বাণিজ্য গুলো যাতে সবসময় চলমান থাকে, এগুলো কিন্তু সরকার সবসময় চায়। কিন্তু পরিস্থিতির জন্য, এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সারা বিশ্বে কিন্তু এরকম ভাবে বিধিনিষেধ বা লকডাউন দিতে হচ্ছে, এবং সেটি এখন কিন্তু দেখেন যারা ভ্যাকসিন নিয়েছেও
তাদেরকেও সেটি করতে হচ্ছে। এখন যে বিষয়টি আমরা কিন্তু আমাদের যে বিষয়টি আমরা মনে করি এবং বিশেষজ্ঞরা জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে ভ্যাকসিনের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনি নিজেকে সুরক্ষিত রাখার জন্য অবশ্যই মাস্ক পরতে হবে এবং শারীরিক দূরত্বটা মেনটেন করতে হবে, এবং এইটাই পরীক্ষিত কৌশল এবং সেটি সারা বিশ্বে কিন্তু সেটাকে আপনার উৎসাহিত করা হচ্ছে। তা আমরা চাই যে যদি 5% নিচে নিয়ে আসতে পারি তাহলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে হবে। আমরা বিভিন্ন বিকল্প ব্যবস্থা কি হতে পারে সেটাও কিন্তু আমরা চিন্তা ভাবনা করছি যে আমাদের যাতে করে লেখাপড়ার যে গতি ধারা সেগুলো ধরে রাখা যায়, নিয়মিত যাতে পরীক্ষাগুলো নেওয়া যায়, এবং এই বিষয়গুলোকে আমরা জোর দিচ্ছি। অনেকদিন ধরে বিশ্ববিদ্যালয়গুলোতেও আপনার পরীক্ষা হচ্ছে না, সেখানে সেশন জটে তৈরি হচ্ছে, তো এগুলো সারা বিশ্বের সব জায়গায় ঘটছে। আমরাও চাচ্ছি যে এখান থেকে যদি বেরিয়ে আসতে হয় সেখানে কিন্তু সবচেয়ে বেশি যে বিষয়টি দরকার তা হচ্ছে জনসচেতনতা, স্বাস্থ্য বিধিগুলো মেনে যাতে করে আমরা জীবনযাপন করতে পারি। সেটা যতটা দ্রুত আমরা করতে পারবো ততই কিন্তু এই অবস্থার মধ্য থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। যদি আমরা এই যে মাস্ক না পরি বা শারীরিক দূরত্ব না মেনটেন করি যদি আক্রান্ত হই তাহলে কিন্তু আমরা এই যে একটা ট্র্যাপে আমরা পড়ে আছি এটা আরো বেশি আমরা আমরা ক্ষতিগ্রস্ত হব। তো সেই জন্য আমি সবাইকে আহ্বান জানাবো যে এখান থেকে আমরা নিজেকে নিজের দায়িত্ব যে নিজেকে সুরক্ষিত রাখা, তো সেটি যাতে সকলেই আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি। মাননীয় প্রতিমন্ত্রী, আরেকটি বিষয় আমরা দেখতে পেয়েছি যে চাকুরি প্রার্থীদের বয়সসীমার ব্যাপারে আপনারা একটা সিদ্ধান্ত নিয়েছেন, 31শে ডিসেম্বর পর্যন্ত তারা চাকরিতে আবেদন করতে পারবেন বয়স পেরিয়ে গেলেও, এটি যদি আরেকটু বিস্তারিত বলেন। দেখুন, আমাদের সিদ্ধান্তটি আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আমরা ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটি সামারি পাঠিয়েছি, তিনি সম্মতি দিলে তখন আমরা একটা প্রজ্ঞাপন আকারে অনুমোদন দিলে তারপর প্রজ্ঞাপন আকারে আমরা দিতে পারবো। আমাদের প্রস্তাবটি ছিল যে এর আগেও মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে অনুমোদন নিয়ে আমরা সেটি দিয়েছিলাম সকলকে, তা হচ্ছে আমরা 2020-এ যখন করোনা বাংলাদেশে দেখা গেল এবং 25শে মার্চের পর থেকে 26শে মার্চ থেকে আমরা সাধারণ ছুটি ঘোষণা করলাম, সাধারণ ছুটি ঘোষণা করার কারণে অনেক জায়গায় যেখানে পরীক্ষা নেওয়ার বা এই যে চাকরির বিজ্ঞাপন দেওয়ার কথা ছিল বা সেটি যে কার্যক্রম করার কথা ছিল সেটি স্থগিত করা হয়। তো তার কারণে কিন্তু যেটা দেখা গেল যে পরবর্তীতে যারা সেই একই চাকরি যারা অংশগ্রহণ করতে চেয়েছেন বা যে বিজ্ঞাপনগুলো পরে বেরিয়েছে সেখানে কিন্তু আমরা একটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে রেখেছিলাম যে 25শে মার্চ 2020 থেকে আমরা তাদের বয়সটা 30 বছর ধরবো। ঠিক একইভাবে আবারও এবছর 2021-এর জন্য যতগুলো অ্যাডভার্টাইজমেন্ট যেগুলো আমরা প্রকাশ করতে পারিনি সেজন্য আমরা যেহেতু এই করোনাকালীন সময়ে সকলে ক্ষতিগ্রস্ত হয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী সকলের জন্যই একটা সুবিবেচনা করে প্রণোদনা বা কিভাবে ক্ষতি পুষিয়ে নেওয়া যায় সেজন্য ব্যবস্থা করেছেন, সেক্ষেত্রে আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকেও আমরা একটি সামারি পাঠিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে 2021-এর 31শে ডিসেম্বর পর্যন্ত আপনার 2020-এর 25শে মার্চ থেকে এই 21 মাসের জন্য আমরা এই বয়সটি আমরা একটু কনসিডার করব, এই যেহেতু সময়টি এভাবে অতিবাহিত হয়েছে অতএব 2020-এর 25শে মার্চ থেকে তার বয়স তার মার্চে তার বয়স হতে হবে আপনার 30, এভাবে ধরলে এই সময় তার যে টাইমটা ওয়েস্ট হয়েছে সেটি সে কভার করতে পারবে। মাননীয় প্রতিমন্ত্রী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।